প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থ পুরাণে সময় অর্থাৎ কালকে চারটি যুগের হিসেবে ভাগ করা হয়েছে, সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপরযুগ ও কলিযুগ। কলিযুগ ব্যতীত সকল যুগে ঈশ্বরের মহিমা ও কৃপার উল্লেখ রয়েছে, কিন্তু কলিযুগে চারিদিকে অহংকার, প্রতিশোধ, লোভ ও নাশকতার ছবি ফুটে উঠেছে, আর এজন্যই কলিযুগকে মানবজাতির জন্য একটি অভিশাপ মনে করা হয়। কলিযুগের এই অভিশাপের কষ্ট পৃথিবীর প্রত্যেক মানুষ বহন করছে, তবে সৃষ্টি নিয়মে এই যুগটিও একদিন শেষ হয়ে যাবে। কিন্তু আপনারা কি জানেন কলিযুগের পতন কিভাবে ঘটবে, এরপর কোন যুগের সূচনা ঘটবে, কেমনই হবে সেই যুগ? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন দেখে নিই কলিযুগের পর কেমন যুগে আমরা বাস করব। নমস্কার বন্ধুরা, আমি জিৎ আর আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের সনাতন কাহিনীর পরিবারে। ভারতীয় জ্যোতিষ ও পুরাণে ব্রহ্মাণ্ডের সমগ্র সময়কালকে চারটি ভাগে বিভক্ত করা হয়েছে। সনাতন ধর্মগ্রন্থ অনুসারে চারটি যুগের পরিবর্তনের মাধ্যমে সৃষ্টির সূচনা ও বিনাশ হয়ে থাকে। বর্তমান সময়টি যুগ পরিবর্তনের 22তম চক্র। শ্রীমদ্ ভগবদ্গীতায় এ বিষয়ের উল্লেখ রয়েছে, পরিবর্তনই সৃষ্টির চিরন্তন সত্য। যেভাবে আত্মা একটি শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে, দিনের অবসানে রাতের আগমন ঘটে, সমস্ত ঋতুগুলি একটির শেষে আরেকটি শুরু হয়, ঠিক সেইভাবেই একটি যুগের শেষে নতুন যুগের আরম্ভ হয়। যুগ পরিবর্তনের এই চক্র অনুযায়ী বর্তমান যুগটি হল কলিযুগ। শাস্ত্রমতে কলিযুগের সময়কাল 4,32,000 বছর এবং তা এখনও 4,27,000 বছর অবশিষ্ট, অর্থাৎ কলিযুগের অবসান হতে এখনও বহু বছর অবশিষ্ট। কিন্তু কলিযুগের ধ্বংস কীভাবে ঘটবে তা ব্রহ্মপুরাণে বলা আছে। ব্রহ্মপুরাণ মতে কলিযুগের শেষে মানুষের আয়ু হবে মাত্র 12 বছর। এই সময় মানব সভ্যতার পতন ঘটতে শুরু করবে, প্রত্যেক মানুষের মধ্যে পারস্পরিক হিংসা ও দুর্ভাবনা বাড়বে। বর্তমান সময়ে বন্যা নিয়ে আসা নদীগুলি ক্রমাগত শুকিয়ে যাবে, অসৎ পথে অর্থ উপার্জন করা মানুষের সংখ্যায় অধিক হবে এবং মানুষ অর্থের জন্য একে অপরকে হত্যা করতে শুরু করবে। কলিযুগের 5,000 বছর পর গঙ্গা নদী শুকিয়ে যাবে এবং দেবী গঙ্গা পুনরায় বৈকুণ্ঠে ফিরে যাবেন। আস্তে আস্তে সমস্ত দেবদেবী পৃথিবী ত্যাগ করে আপন লোকে চলে যাবেন। মানুষ পূজা অর্চনা এবং অন্যান্য ধার্মিক কর্মকাণ্ড থেকে নিজেদের সরিয়ে নেবে। কলিযুগে সমাজ আতঙ্কে ভরে উঠবে। যে সমস্ত ব্যক্তি ক্ষমতাবান থাকবেন তারাই রাজত্ব করবেন। মানবিকতা, মূল্যবোধ চিরতরে হারিয়ে যাবে। আর এই সমস্ত অধর্ম যখন তার চরম সীমায় পৌঁছাবে তখন ভগবান বিষ্ণু কল্কি অবতারে পৃথিবীতে নেমে আসবেন এবং সমস্ত অধর্মকে সমূলে বিনাশ করবেন। মহাভারত গ্রন্থেও ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগের অবসানের কথা বলেছেন। এরপর যে নতুন যুগের সূচনা হবে তা সত্যযুগ নামে পরিচিত হবে। ব্রহ্মাণ্ড নতুন যুগচক্রে প্রবেশ করবে, অর্থাৎ সৃষ্টি যুগ পরিবর্তনের 22তম চক্র সম্পূর্ণ করে 23তম চক্রের সূচনা করবে এবং এইভাবেই নতুনভাবে নবযুগের উত্থান ঘটবে। এই যুগে মানুষের আয়ু 4,000 থেকে 1,000 বছর পর্যন্ত হবে। পৃথিবীতে পুনরায় ধর্মের বিস্তার ঘটবে। মানবজাতি ভৌতিক সুখভোগের পরিবর্তে মানসিক সুখে নিজেদের আনন্দ খুঁজে পাবে। মানুষের মধ্যে হিংসার পরিবর্তে প্রেম ও সৌহার্দ্যের ভাবনা সবসময় জেগে থাকবে। চারিদিকে অসীম শান্তি ও আনন্দ বিরাজ করবে। মানবতার পুনরায় বিকাশ ঘটবে। মানুষ তার জীবনকালে পরম জ্ঞানে সমৃদ্ধ হবে। পুনরায় পূজা অর্চনা ধর্মকর্মে মানুষের আস্থা থাকবে। সত্যযুগে মানুষ তপবলের দ্বারা দেবদেবীদের দর্শন পেতে সমর্থ হবে। এই যুগের মানুষদের নিজের শরীরের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। আত্মার সাথে পরমাত্মার মিলনে মানুষ সুখী হবে। অর্থাৎ সত্যযুগকে এই সৃষ্টির স্বর্ণযুগ বলা হবে। কিন্তু কলিযুগের সমাপ্তি ও সত্যযুগের আগমনের জন্য আমাদের কয়েক লক্ষ বছর প্রতীক্ষা করতে হবে। তবে এসব ঘটার পূর্বে আমরা যদি কলিযুগেই সত্যযুগের মতো ধর্মার্চন করতে পারি তবে সত্যযুগের মতনই সুখী হতে পারব এবং ধর্মগ্রন্থগুলিও আমাদের এই শিক্ষাই দিয়ে এসেছে। আজ এখানেই শেষ করছি। এইরকম আরও ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের কোনো প্রশ্ন থাকলে
কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।